সালামু আলাইকুম, আমি বাংলাদেশ ইউনিটি ফেডারেশন লস অ্যাঞ্জেলেসের পক্ষ থেকে আবুল কাশেম তোহা ভাইস প্রেসিডেন্ট মানে কথা আমন্ত্রণ জানাচ্ছি আগামী 17ই আগস্ট রোববার সাটো সেন্টারে 2টা থেকে 5টা পর্যন্ত আমাদের মিটিং। এবং আমাদের মিটিংয়ে ইসি যারা মেম্বার্স তারা আর কি, যারা অলরেডি অর্গানাইজেশন জয়েন করছেন ওনারা আসবেন, এবং নতুন মেম্বারও আসতে পারেন। $100 তাদের মেম্বারশিপ ফি দিতে হবে, এবং ওখানে ফর্ম ফিল আপ করলে আপনারা মানে ইসি মেম্বার হবেন, আপনারা ভোট দিতে পারবেন এবং আপনাদের মানে সব মানে থাকবে আর কি। এবং আমরা লাঞ্চেরও ব্যবস্থা করছি সেখানে, তা আমরা চাচ্ছি যে আপনারা সবাই আসুন এবং এটা মানে সমর্থন করুন। সালামু আলাইকুম, আমি মেজর রিটায়ার্ড কুতুবি, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলেস। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আগামী 17ই আগস্ট 2টা থেকে 5টা পর্যন্ত শ্যাটোতে যে এক্সিকিউটিভ মিটিং হবে সেখানে। আমি আপনাদেরকে অলরেডি ভাইস প্রেসিডেন্ট বলেছে কারা আসবেন কারা আসবেন না, আমি এজেন্ডা নিয়ে আলোচনা করব। এজেন্ডাতে এবার থাকছে আমাদের, প্রথমে আমাদের নতুন প্রেসিডেন্ট ডক্টর আবুল হাশেম তার অ্যাড্রেস দিবেন, এরপরে থাকবে আমাদের অ্যাকাউন্ট নিয়ে আলোচনা, তারপরে থাকবে ফান্ড রেজিং অ্যাক্টিভিটিস এবং ফিউচার অ্যাকশনস ফর ফান্ড রেজিং অফ বাংলাদেশ ডে প্যারেড 2009 এর উপর আলোচনা, এরপরে আমরা বাফলার ফিউচার অ্যাক্টিভিটিস নিয়ে কিছু আলোচনা করব, তারপর আমাদের পাবলিক রিলেশন অফিসার উনি পাবলিক রিলেশন আউটলুক অন বাফলা অর্গানাইজেশন উপরে কিছু আলোচনা করবেন, সবশেষে আমরা ফরমেশন অফ ডিফারেন্ট অ্যাকশন কমিটি ফর দ্য প্যারেড এটা নিয়ে আমরা বসব। আর সেই সাথে আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য যে তিনটা বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন, লিটল বাংলাদেশ বা বাংলা সাহিত্য সম্মেলন এবং শহীদ মিনারের উপরে। আশা করি সবাই খুব আনন্দের সাথে আমাদের মিটিং উপভোগ করবেন, এবং আমরা ওপেন ফোরাম রেখেছি লাস্টে, আপনারা যে যা বক্তব্য রাখতে চান, যে কোনো অংশ সংগঠন তাদের বক্তব্য রাখতে চাইলে ওপেন ফোরামে আপনারা আপনাদের বক্তব্য রাখতে পারেন। প্লিজ জয়েন করেন আমাদের সাথে, যারা এখনো আসেননি এক্সিকিউটিভ মেম্বার হিসাবে এক্সিকিউটিভ মেম্বার হয়ে যান এবং বাফলাকে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আনিসুর রহমান, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলেস বাফলার আর নতুন ট্রেজারার, আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি অলরেডি আপনাদেরকে দাওয়াত দিয়েছে, আমিও আহ্বান জানাচ্ছি আসুন। 2 বছর পরে এখন আমি মনে করি এটি একটি এমন একটা প্রতিষ্ঠান, একটা গ্রেট প্রতিষ্ঠান ইনস্টিটিউট, এখানে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি, বাংলাদেশের সকল বাংলাদেশি অর্গানাইজেশনকে অভিনন্দন। সালাম আলাইকুম, আমি কুদ্দুস খান, আমরা বাফলায় আসুন আপনারা সকলে, আমরা সংলাপ চালিয়ে যাচ্ছি, দুইভাবে সংলাপ আমরা করছি। এক হলো কি অনেকেই বাফলাকে নতুনভাবে জয়েন করছেন এবং যারা আমাদের সংগঠিত করবার চেষ্টা করছে, যারা আমাদের মেম্বার আছেন, আর যারা আমাদের সাথে জয়েন করছেন না তাদের সঙ্গে আমরা একটা অ্যালায়েন্স করে কাজ করতেছি। এইভাবে আমরা চেষ্টা করতেছি এলাকে কতটা সুসংগঠিত করা যায় সেদিকে আমাদের চেষ্টা চলছে। তার উপরে আমার একটা রিপোর্ট আছে, আপনারা আসুন জয়েন করুন বাফলাকে সংগঠিত করুন। আপনারা অনেকে জানেন যে বাফলার এক্সিকিউটিভ কমিটির মিটিং হবে এই রবিবার আগস্টের 17 তারিখে শ্যাটোতে 2টার সময়, 2টা থেকে 5টা পর্যন্ত। এ ব্যাপারে মিটিংয়ের ডিটেলড এজেন্ডা আমাদের জেনারেল সেক্রেটারি উনি পাঠিয়েছেন, মেজর কুতুবি, আপনারা অনেকেই পেয়েছেন। কাজে সব অর্গানাইজেশনকে উন্মুক্তভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে যে আপনারা সবাই এই মিটিংয়ে আসুন, অংশগ্রহণ করুন এবং এই কমিউনিটির একতাকে সর্বোচ্চ তুলে ধরুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সুসংগঠিত করুন।